কাতানে শিঙ্গি মাছ দু জায়গায় রাখা হয়েছে। দেখো দুষ্টুমি কাকে বলে, দেখো দেখো সব উল্টে ফেলে দিল। চলেছো চলেছো, ওই কি বিস্কুট আছে দেখাও, তোমার বিস্কুটে সেলও হয়ে যাবে না লোকে দেখলে। যাও মান জামা সুন্দর করতে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, বা যাচ্ছে। গুড মর্নিং, আজ হচ্ছে 5 তারিখ, আজ এখন বাজে সকাল 7টা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে তাতানের বাবা অনেকদিন পর ডিউটি যাবে, কারণ কদিন তাতানের বাবা শরীর খারাপ ছিল, তাতানের শরীর খারাপ ছিল, সেই জন্য তাতানের বাবা ডিউটি যেতে পারেনি। তো সেই জন্য মা সকালবেলা রান্নাবান্না করছে, আমাদের সব রান্নাবান্না সকালবেলাই হয়ে যায়। ওর বাবা খাবার নিয়ে চলে যায়, তারপর যে খাবারটা থাকে সেটা আমরা বেলায় গরম করে খাই। তো তাতানি বাবা বাজারে গিয়েছিলো মাছ এনেছে, আর তাতানি মাছ তো আছে শিঙ্গি মাছ, তো শিঙ্গি মাছের ঝোল হবে, আর আমাদেরও আজ একটু পাতলা করে ঝোলই হচ্ছে। হ্যাঁ সকালবেলায় তাতানি হাঁটছে, ওই জন্য সব টুপি একটা জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছে, সকালবেলা হাওয়াটা তো ভালো নয়, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওই জন্য। আর এই সব তাতানি শিঙ্গি মাছ দু জায়গায় রাখা হয়েছে, এখান থেকে দুটো মাছ কলা আজকে ঝোলে। কোনটা? হ্যাঁ হ্যাঁ ওটা মেরে দাও, ওটা কেমন ইয়ে করছে, ম্যান্দাত করছে, যে মাছগুলো একটুখানি নিস্তেজ হয়ে গেছে সেগুলো আগেই পটল ডাঙা যাবে। এই জলা আছে বাবা, জুজু বাবা জুজু, ওই একটা পড়েছে, সারা বালতিটা দেখতে পাওয়া যাচ্ছে। সব লাল হয়ে গেছে, এই টমেটো গুলো না সবাই তুলবে তুলবে করছে, আমি কাউকে তুলতে দিইনি, গাছে কি সুন্দর দেখতে লাগছে, এগুলো কেন তুলবে, সবাই আসছে পাড়ার লোকের এসে বলছে গাছে কি সুন্দর টমেটো, তুলিস নি কেন তুলিস নি কেন, আমি তুলতে আই দেখো, আমি জানি মাছ মরে গেছে, একেই বলে শিঙি মাছের জাল, আধ মরা হয়ে গেছে তাও লাপাকাটি খাচ্ছে। আর আমাদের এই গাছটি একটাই লাউ হলো, আর লাউ হয়নি, এবার এক্সপেক্ট করছি আর একটা হবে কি দুটো হবে, মোট করে 3-4টা হলে তবে তো মোটামুটি একটা হলো, একটা লাউ হয়ে কি হবে, এত বড় গাছ হয়েছে, একটা লাউগুলো রাখা আছে, টমেটোগুলো নিয়ে তাকে চিপকে চাপকে পাতকে ফেলছে, দেখুন করছে টমেটো হচ্ছে সকালবেলায় বাগানে এসে। এই তুই কি করছিস, ফেলে দে ফেলে দে, ফেলে দাও ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, টমেটো ফেলে দাও, প্রজাপতি প্রজাপতি, হ্যাঁ ফেলে দাও, চিচি ফেলে দাও, পা দি কাজ মরে যাবে, কাজ মরে যাবে রে, গাছটা তো মরে যাবে, ওরম করতে নেই করতে নেই। আজকে মা রামতলার বাড়ি যাবে, ও বাড়িতে আমার মামা মেমি থাকে, তো তাদের জন্য একটু লাউ শাক কেটে দিচ্ছে, লাউ শাক টমেটো
গাছের বেগুন যা হয়েছে একটু একটু নিয়ে যাবে। চাষের সবজি সবারই খেতে ভালো লাগে, ওই জন্য একটুখানি করে নিয়ে যাবে। দেখে কাটো, আবার পুরো ডাল যেন না কেটে যায়। রামতলার বাড়িতে মা তো বললাম সবজি কেটে দিলে মা যাবে, মা চলে গেলে আমাদের একটু অসুবিধা হয়, মানে দাতানকে নিয়ে না আমি ঠিক পারি না একা। মা ধরলে তবে আমি কাজকর্ম করতে পারি, চান করি খাই দাই। মাই 11টার সময় করে বেরোবে, মা বলছে আমাকে চান টান সব করে নিয়ে কাজ টাজ করে বসতে, মানে মা সব কাজ গুছিয়ে তারপরে মা যাবে বাড়িতে। মায়ের একটু বাড়িতে কাজ আছে, আজকে হয়তো মা চলে আসবে। এখানে খালি পেটে দুষ্টুমি চলছে, তো মা এখন ওকে খাওয়ানোর চেষ্টা করছে, ও নিজের খাবারটা না খেয়ে মা ছোলা খাচ্ছে, মায়ের খাবারটা খাবে। সকালবেলা দুধ গরম করেছে, দুধ খায়নি, দুধ ফেলে দিয়েছে, এখন একটু সেরেলাক খাওয়ানোর চেষ্টা করছে মা। সেরেলাকের বাটিটা মা এখন লুকিয়ে রেখেছে, দেখলে পালিয়ে যাবে ছুটে। দেখো দুষ্টুমি কাকে বলে, দেখো দেখো সব উল্টে ফেলে দিল। তাতান এই সব ফেলে দিলি কেন? তাতান এখন একটু ঘুমিয়েছে, এখন বাজে 10টা, তো মা পেরোবে, মা চান, মা বলছে তুই আগে চানটা করে আয় তারপর আমি চান করতে যাব। তো ওই যে মা এখন এই জামা কাপড়গুলো তাতানের কালকে রাত্রিরে জামা কাপড়গুলো সব খেয়েছে, শুকনো করে দিচ্ছে, সব কাচাকুচি মার হয়ে গেছে। আমি এবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে তারপর চান করতে যাবো। আর ওই যে তাতান এখন ঘুমিয়েছে, তাতান ঘুমোতে কথা বললে সুযোগ আমি চানটা করে আসি। রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে, মা সব রান্নাঘর পরিষ্কার করে দিয়েছে, আমি খালি এবার শুধু চানটা করবো, ঘরটা ঝাড় দেবো, চানটা করবো। আমার ভাত খাওয়া হয়ে গেছে, মা বললো ভাতটা খেয়ে নে, এসো খেয়ে যাস। আর মায়ের জন্য একটু ঝোলা আছে, ঝোলা হয়েছিলো, মাছের ঝাল হয়েছিল, আর কালকে সেই গুড় আলু আমার শ্বশুরমশাই পাঠিয়েছিলো, গুড় আলুর আলুর দম হয়েছে, সেটা এখনো আছে, খাওয়া হয়নি। আর ভাত আছে, আর চাটনিও আছে, এই যে চাটনিও আছে একটুখানি। মা এখন ভাতটা খেয়ে নেবে, মাও ভাত। একজন দেখো ঘুম থেকে উঠে পরে কী করছে, কী করতে পারে, একজন ঘুমোচ্ছিল, বা জালে বাঘ পলেছে, বাঘ পলেছে, আমার বাঘ হালুম কই। চলেছ চলেছ চলেছ, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, হ্যাঁ উঠে বলো, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, উঠে বলো, হ্যাঁ 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 হ্যাঁ, উঠে বলো, উঠে বলো, হ্যাঁ হ্যাঁ, এ বাগদা দেখি, বাগদা দেখি, এ বাগদা দেখি, বাগদা দেখি। বিস্কুট আছে দেখাও, তোমার বিস্কুটে সেলও হয়ে যাবে না লোকে দেখলে। না না তুমি ফুলটা দাও, ফুলটা ফুলটা উঠে পড়েছে দাদান বাবু, উঠে পড়েছে, উঠে পড়ে ব্যাস করলে উঠে পড়েছে। তাকে আমি সিঁদুর পরিনি, চুল আঁচড়াইনি, কিচ্ছু করিনি, উঠে পড়েছে। আমি বলছি কেন খেল বিছানা বসে, ও খেলবে না,
বাইরে বিস্কুট কাকুর আসছে, ওই যাবে সাইকেল তো টাটানি করতে। ওকে বিছানা শুয়ে দিয়েছো, বিছানা শোবে না, বিছানাতে কেমন নামতে থাকো, কেমন নামতে থাকো। হ্যাঁ দেখো দেখো, আটকে গেছে ভাই, আটকে গেছে ভাই, না উঠতে পারছে না। আর উঠবি না, নামবি কি করবি? আমাকে জামা কাপড় শুকনো করতে দিতে হবে না, আমি চান করে দেখতে পাচ্ছ আমার ছেলেই জামা কাপড় শুকনো করতে দিচ্ছে। আর এই যে তাঁতনের একটা বান্ধবী, একটা বড় দিদি পাশের বাড়িতে থাকে, এর নাম ঝুম রানী। যাও মা জামা শুকনো করতে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে, বা যাচ্ছে দৌড়ি না, কল কল সোজা কলে। খুব মজা, খুব মজা, হ্যাঁ এই যে খুব মজা, এই যে হা হা, এই দেখো না কল খুলে পাত হচ্ছে, কল খুলে পাত হচ্ছে, দেখো না, আরে বাপরে, চলো হয়ে গেছে, এই যে এই যে বন্ধ কর, দেখ দেখ তোমাকে, তুমি কি বকবে, দেখো ফুল দেখাবো, চ চ চ চ চ দেখ না কত ফুল হয়েছে, দেখ এই ধে কত কলকে ফুল হয়েছে, কত নয়নতারা হয়েছে। হ্যাঁ আজকে জবা একটাই হয়েছে, ওরে বাপরে, ওই যে কুঁড়ি এসছে একটা হলুদ জবা। ভালো লাগছে কলকে ফুল, হলুদ কলকে ফুল, হলুদ কলকে ফুল একটা হয়েছে, একটা। হ্যাঁ চলো, এ মা রেডি, দেখো লিলি ফুলে দুটো কুঁড়ি এসেছে, এগুলো মানে পিঙ্ক লিলি। মা রেডি হয়ে গেছে, রেডি করছে, এই যো আমাদের পাশের বাড়ি ওপর ছাদ দিকে তাকাচ্ছিলাম না, একদম এই পেছনে একটা বাড়ি ছিল অ্যাডভেস্টারে, এই যে উনি এসেছেন, এই যে উনি মেয়ে আর উনি মা, মাঝে মধ্যে আসেন আবার চলে যান, এখন দেখা দিতে এসেছে, এসে আমার ছেলেকে আদর করছে, গিয়ে ফোন করে দেবে। কি বলবো আমি সবাইকে জানাবো, যত লোক দিদি এসে গেছে, এটা হচ্ছে তাতানের বেস্ট 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 দিদি, তিতলি দিদি। যখন তাতান অনেক ছোট ছিল তো তাতানকে করে নিয়ে বসে থাকতো, এটা এই দিদিটা কত ছবিও তখন তুলেছে ছোটবেলায়, তখন তিতলি এসে না তখন আমি চান করতে যেতাম, এই তাতানকে তিতলি করে ছুঁয়ে দিয়ে চলে যেতাম, তিতলি দিদি তো। আমি তাতানের চোখে ঘুম নেই, আমি ঘুম পালানোর চেষ্টা করছি, ও এখন বাঁশি নিয়ে পড়েছে, ও চা পাচ্ছে, এই যে ফাঁকটা আছে এই সব খাটার নিচে ফেলে দিচ্ছে, ম্যাটটা করে তুলছি ও আবার ফেলে দিচ্ছে, তুলছি আবার ফেলে দিচ্ছে নিচে। এইমাত্র একটা বিছানার চাদর টেনে টেনে তাকে ছিঁড়ে দিল, টেনে তাকে একটুখানি চাদরটা কি ফুটো হয়েছিল না কি হয়েছিল, তাকে টেনে গোটা চাদরটা ছিঁড়ে দিয়েছে। তারপর আমি চাদর আর কিছু খুঁজে পাইনি, এই চাদরটা তার নিচে বেছানো ছিল, এই চাদরটা বেছানো হয়েছে। মা আমাকে এসেছে আজকে দেবে না যা, যে তুই কী করছিলি, চাদরটা ছিল পুরো গোটা চাদরটা টেনে ছিঁড়ে দিয়েছে, মানে একটু অর্ধ ছিঁড়ে না পুরো ছিঁড়ে দিয়েছে, তার বুঝতে পারছো কীরকম। আমরা একটু বাইরে ঘুরতে এসেছি, ঘরের ভেতর ভালো লাগছে না, ঘরে কেউ নেই, মা নেই, বাবা নেই, ঘ্যান ঘ্যান করছে। আর বিকালে এমনিও বাইরে একটু ঘোরে ছাদে ঘোরে, আজকে ছাদে আর নিয়ে যাইনি, এই বাইরেটাই নিচে একটু ঘুরছি, ছাদে গেলে তো আবার সেই জল জল নিয়ে খালি কলের কাছে ছুটবো, ওই যে নিচেই ঘুরছে, মুখটা একটু দিদাকে দেখতে পাইনি, একটু রুনু জুনু হয়ে আছে, এক্ষুনি ওর বাবা চলে আসে, দেখি কখন আসে। এই তাতানের বাবা এসে গেছে, বাবা
শুনতে পাচ্ছে না কানে হাত দিয়ে দেখছি ওরা বিড়াল তাকে দেখছি তুমি আপুসি দেখছো বিড়াল আসছে বাবা ও ছেলে অস্থির করে দিচ্ছে তোমরা কেউ দুজনে নেই কখন থেকে কাউকে দেখতে পাচ্ছে না অস্থির করবে না এখন বাজে রাত্রির আটটা তো মাকে এইসবে নিয়ে এলো বিকাশ তখন বিকাশ কাজ দেখে এলো তখন ছটা হবে আসতেই মাকে আনতে চলে গিয়েছিলো কারণ মা গেছে গিয়ে মায়ের শরীর টরীর খুব খারাপ হয়ে গেছে তো মা বললো আমি আর একা যেতে পারবো না তো বিকাশ ওই জন্য বললো ঠিক আছে আসতে হবে না আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি তো গাড়ি নিয়ে মাকে আনতে গেছে তখন ছটা এখন এলো আটটা তো এবার রাতে ডিনার তৈরি করবো রুটি তরকারি যা করবো তাহলে ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আর আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো টাটা 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 ও এখন ব্যাট নিয়ে পড়েছে এই যে মশা দিয়ে ব্যাট পেটাচ্ছে না ও ব্যাটটাকেই পেটাচ্ছে